নমস্কার, আজি এই পোন প্রথমে সকলকে নমস্কার জানাইছো। বর্তমান আমি মেবিল পর্যটন প্রকল্প উপস্থিত আছো আর ইয়াতে আমি লগ পাইছো জয়পুর উন্নয়ন খণ্ডর বিষয়া কর্মশ্রী শ্রী রঞ্জিত বুড়াগোহাঁদেব। স্যার নমস্কার, আগন্তুক অহা মেবিল উৎসবের বিষয়ে যেহেতু আপনার পরিকল্পনা বলে আমি গম পাইছো, নাহরকটিয়া মহাবিদ্যালয় জ্যোতি প্রসাদ কুয়াদেবে কৈছে, এই পরিকল্পনার বিষয়ে আপনি অল্প কিবা কব নেকি? আসলে এবছর দ্বিবার্ষিক হয়েছে, হয় আমার 27 আর 28 29 29 তারিখ তিন দিনের কার্যসূচী লওয়া হয়েছে। আর এই আমার অল ইন্ডিয়া লিমিটেড, হয় ও এন জি সি আর আমার ইয়ার সরকার, হয় আর স্থানীয় রাইজর সহযোগত অনুষ্ঠিত হব। হয় আর এই মেবিল উৎসবের একটা তাৎপর্য আছে যে আমার ইয়ার চুবুরিয়া যখন মানে গাঁও আছে, হয় সেই গাঁও রাইজ মানে এটা মানে সমূহীয়াকে এটা যে সহযোগিতা, হয় সেটা মানে অভূতপূর্ব। হয় যে প্রথম বর্ষতে আমি দৃশ্যটা আমি দেখবলে পাইছিল, হয় এবারও নিশ্চয় আমি আশা রাখিছো এটা সফল হব। আর ইয়ার আমার কার্যকরী সমিতি আছে, হয় যথেষ্ট মানে তখনলোক অভিজ্ঞ, হয় আর তখনলোকর নেতৃত্বত আমি আশা রাখিছো যে মেবিল উৎসবত এটা সুকীয়া স্থান লাভ করবে। ধন্যবাদ। ইতিমধ্যে আমি গম পাইছো আপনার কার্যকাল চমু চাপিয়ে আহিছে, আপনার আমি নাহরকটিয়া সমষ্টির তরফের আপনি কর্মশ্রী হিসাবে ভাল উপাধি এটা আপনার সরকারে প্রদান করেছে। ভবিষ্যৎ দিনের অনাগত দিনত আমি মেবিল পর্যটক যে মেবিল উৎসবের বিষয়ে আমি কেনেকে জিয়াই রাখবলৈ লাগিব, আমার স্থানীয় লোকসকলের কিদরে কর্মভাগী থাকিব বা দায়িত্ব কেনেকুৱা থাকিব, আপনি কিবা এটা এই যোৱাৰ আগৰ উপদেশ এটা দি যাব নেকি? আসলে এটা অনুষ্ঠান কৰিবলৈ হলে তার আর্থিক দিকটো মূল কথা, হয় গতিকে আমি ইয়াৰ ইনকম সোর্সটো আমি প্রথম উলিয়াই লব লাগিব। ইনকম সোর্সটো নহলে কাৰণ টকা পয়সায় সকল মানে বহুত মানে সমস্যা সমাধান কৰিব পাৰি, হয় গতিকে আমি ইনকম সোর্সটো কেনেকৈ কৰিব পাৰি এইটোত বেছি গুরুত্ব দিব লাগিব। হয় আমি চিন্তাধারাটো অলপ কমার্সিয়াল লাইনত আমি কৰিব লাগিব, হয় যাতে এই অনুষ্ঠানটো কোনো আর্থিক অভাব নোহোৱাকৈ চলি যাব পাৰে। তেনেকুৱা ধৰণৰ কিছুমান পদক্ষেপ ললে নিশ্চয় অনাগত দিনত এই অনুষ্ঠানটো আৰু সজীৱ হ'ব। যিহেতু এটা উন্নয়ন খণ্ডৰ বহুতো আঁচনি আছে, যিহেতু উৎসৱৰ বিষয়লৈ চৰকাৰী ফালৰ পৰা কিছুমান আমি সা সুবিধা গ্ৰহণ কৰিব পাৰিম, কিদৰে গ্ৰহণ কৰিব পাৰিম? আমাৰ যিহেতু মণিমাণিক গগৈদেৱো আছে ইয়াতে, তেখেতক কিবা এটা উপদেশ দিব নেকি যে এইটো লাইনত গ'লে যে এটা পুঁজি এটা আহিব, এটা আঁচনি এটা জীয়াই ৰাখিম, আমি ভৱিষ্যতত কিবা এটা উপদেশ দি যাব নেকি যোৱা সময়ত? আপুনি মণিমাণিক গগৈদেৱক উপদেশ অভিজ্ঞতা, তথাপিতো সরকারি আসনে হিসাবে ধরো আমার গাঁও উন্নয়ন বিভাগে আমি ইয়াতে প্রায় মানে কেবাটাও বছর আমি কাম করে আছো, আর আমি ইতিমধ্যে একটা কি কয় অমিত সরোবর ইয়াত নির্মাণ করছো, যাতে মৎস্য পালনের দ্বারা ইয়াত একটা ইনকাম সোর্স বাড়ে। হয় আর একটা পুখুরী আপনাদের দেখেছি আমি এটাও খান্দি আছো, হয় সেটো মানে নৌকা বিহারের কারণে করছো, সেটো যাতে তারও একটা ইনকাম আহে। তেনে ধরনের আর বিভিন্ন বিভাগের পর আনিব পৰা যায়, আর বিভিন্ন বিভাগে ইতিমধ্যে করেছেও, অইল ইন্ডিয়া লিমিটেডে যথেষ্টখিনি ইয়াত করেছে, মাজতে আমি কামখিনি আগবাই নিব লাগিব। আপনি যেহেতু খুব কম একটা সময়ত মেবিল পর্যটন প্রকল্প আপনি নিচে উচরা পাইছে, কিন্তু বহুত বছর প্রায় চলি আছে, এই যে এটা গতি গৈ আছে, এই গতিটোত কিবা ভুল দেখিছে নেকি আপনি? ভুল তো আসল না, মই এটাই কথা, কিবা শুধরণি আছে নেকি সেটা কই দিব? মই এটাই কৈছো যে আমি কমার্সিয়াল লাইনত অকমান চিন্তা কৰিব লাগিব, এই ইনকাম সোর্সটো আমি যদি কৰি লব পাৰো নিশ্চয় আমার তেতিয়া বহুখিনি কাম আমি সহজ হয়ে যাব। ধন্যবাদ স্যার, আপনার ধন্যবাদ, আর আটাইলৈ ধন্যবাদ জ্ঞাপন করছো। আর মণিদালত মণিদা কিবা কব বিচাৰিছে নেকি? নাই, আমি শাসনবাসী রাইজর আশীর্বাদত উৎসাহিত 26-28 জানুয়ারি মেবিল উৎসব 2024 আমি অনুষ্ঠিত করব লৈছো, আর তাত বিশেষ করে জয়পুর উন্নয়ন খণ্ডে যদি অতুলনীয় সহায় সহযোগ করেছে সেই ক্ষেত্রে কর্মশ্রী মাননীয় শ্রীযুত রঞ্জিত বুড়াগোহাঁই স্যার বিডিও তেখেতৰ ইয়াৰ প্ৰতি যিটো আত্মিক সম্বন্ধ আৰু বিভিন্ন আঁচনিয়ে ইয়াক যিদৰে জন্ম মুহূৰ্তৰ পৰা সকাহ দি আহিছে আমি চিৰকৃতজ্ঞ। আৰু ইয়াৰ যিটো প্ৰশাসন, ইয়াৰ বিভিন্ন ধৰণৰ সফলতা জয়যাত্ৰাত নেপথ্যত আমাক ডাঙৰ সাহস আৰু অনুপ্ৰেৰণা যোগাই আহিছে নাহৰকটিয়া কলেজৰ মাননীয় অধ্যক্ষ শ্রীযুত ডক্টর জ্যোতি প্রসাদ কোঁহ ডাঙরিয়া, আমার প্রকল্প কার্যকরী সভাপতি, তেখেতৰ অনুশাসন সবে পালন করে আর আমাক মানে পথিক রূপত বিভিন্ন ধরনের দিকত
সফলতা দিশত আগবঢ়াই নিয়াত তেখেতৰ অনন্য ভূমিকা আছে। আপুনি তেওঁকো সুধক। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এজন যিহেতু আমাৰ জ্যোতি ছাৰ আছে নাহকীয়া মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ, তেখেতে যি এটা অধিৱেশন উৎসৱকেইদিনত যি এটা বিষয় এটা দিছে, আলোচনাৰ বিষয় পৰিৱেশৰ ওপৰত, বান্দৰৰ ওপৰত, এই পৰিৱেশৰ ওপৰত বান্দৰৰ ওপৰত যিকেইটা দিছে, আপুনি বিষয়কেইটা কেনেকৈ উপস্থাপন কৰিলে বক্তাসকলে ভাল পাব বুলি আশা কৰিছে? মই প্ৰথমে আপোনালোক সকলোলৈকে ধন্যবাদ জনাইছোঁ। হয়, আৰু আমাৰ মাজত উপস্থিত থকা জয়পুৰ উন্নয়ন খণ্ডৰ জ্যেষ্ঠ খণ্ড উন্নয়ন বিষয়া মাননীয় শ্ৰীযুত ৰঞ্জিত বুঢ়াগোহাঁই ডাঙৰীয়া, আমাৰ চাচনি মেৰবিল পৰিৱেশ পৰ্যটন প্ৰকল্পৰ মাননীয় সভাপতি মণিমাণি গগৈ ডাঙৰীয়া আৰু আমাৰ সহযোগীসকল সকলোকে প্ৰথমে মই ধন্যবাদ জনাইছোঁ। প্ৰথম কথাটো হৈছে যে প্ৰকৃতিখন থাকিলেহে পৃথিৱীখন থাকিব আৰু প্ৰকৃতি থাকিলেহে মানুহ থাকিব। এতিয়া প্ৰকৃতিৰ পৰিসংখ্যা বিভিন্ন সময়ত ক'ৰবাত যদি বৃদ্ধি হৈছে, ক'ৰবাত আকৌ কমি আহিছে, তেনেকুৱা হোৱাৰ কাৰণে আচলতে জীৱ জন্তুবিলাকে, অৰণ্যত থকা জীৱ জন্তুবিলাক জীয়াই থাকিবৰ কাৰণে তেওঁলোকৰ স্থল নাইকিয়া হৈ আহিছে, ঠেক হৈ আহিছে, আৰু অন্যহাতে তেওঁলোকৰ খাদ্য সামগ্ৰীৰ অভাৱত তেওঁলোক ভোগে। আৰু সেইকাৰণেই কিছুমান জীৱ জন্তুৰ অন্যহাতে আকৌ যদি চায় আপুনি, কিছুমান জীৱ জন্তুৰ জনসংখ্যাও আনুপাতিকভাৱে যথেষ্ট বৃদ্ধি পায়। তেনে এবিধ আমি যদি কওঁ যে জীৱ বুলি কওঁ বা জন্তু বুলি যদি কওঁ, তেতিয়াহ'লে বান্দৰ। বান্দৰ আমি সেইকাৰণে এটা বিষয় এটা দিছোঁ যে আমি সংসদ এখন ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত ইয়াত স্থাপন কৰিব খুজিছোঁ, পৰিচালনা কৰিব খুজিছোঁ। সংসদৰ বিষয় আমি দিছোঁ যে জনজীৱন বান্দৰৰ মানে উপদ্ৰৱ, ইয়াৰ সমাধান আৰু সমস্যা, সমস্যা আৰু সমাধান, এইবুলি আমি বিষয় এটা এবাৰ অন্তৰ্ভুক্ত এইকাৰণে কৰিছোঁ যে দেখা গৈছে যে সকলো ঠাইতে নহ'লেও প্ৰায় ঠাইতে বান্দৰৰ উৎপাতটো বৃদ্ধি পায় বুলি কৈছে, যে মানুহে বাৰীত খেতি কৰিবলৈ অসুবিধা হয় বা অন্যান্য ঠাইবিলাকত কিবা এটা ৰোপণ কৰিবলৈ অসুবিধা হয় বা কেতিয়াবা ঘৰৰ ভিতৰত সোমায়ো আচলতে বান্দৰে খাদ্য সামগ্ৰী নষ্ট কৰে, ফ্ৰিজ খুলিও আন নালাগে বান্দৰে খাদ্য সামগ্ৰী খায়। এনে কথাবিলাকৰ পৰা আচলতে পৰিত্ৰাণ পাবলৈ হ'লে আমি কি উপায়েৰে আমি এই কথাখিনি নিৰ্মূল কৰিব পাৰিম বা কম কৰিব পাৰিম ইয়াৰ হেৰিটো, অত্যাচাৰটো, তাৰ এটা আলোচনা যদি আমি কৰিব পাৰোঁ যে বান্দৰে নিৰ্দিষ্ট পৰিমাণে ফল খাবৰ কাৰণে যে অৰণ্যখনত তেনেকুৱা ফল গছৰ ৰোপণ কৰিব পাৰোঁ বা ৰাইজৰ মাজত সজাগতা আনি বান্দৰৰ অনিষ্ট নোহোৱাকৈ বান্দৰক কেনেকৈ হাবি অৰণ্য এখনৰ মাজত তেওঁলোকক আবদ্ধ কৰি ৰাখিব পৰা হয়, তেওঁলোক জীয়াই থাকিবৰ কাৰণে, এনে বহু আচলতে দিশ বোধ কৰোঁ আলোচনা হ'ব। আমি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত এইকাৰণে দিছোঁ যে সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাকে বুজি পাব, বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে অৰণ্যখনৰ কথা, প্ৰকৃতিখনৰ কথা, জীৱ জন্তুৰ কথা, এই গোটেই কথাবিলাক যদি তেওঁলোকে অনুধাৱন যদি এতিয়াৰ পৰা কৰিব পাৰে, আমি ভাবোঁ যে ভৱিষ্যতৰ সময়ত নিশ্চয় কিবা এটা উপায় উদ্ভাৱন হ'ব যিটো উপায়ৰ জৰিয়তে অকল বান্দৰে নহয় সকলো জীৱ জন্তু, এতিয়া আমি কওঁ হাতী বুলি কওঁ, হাতীয়ে বিভিন্ন মানুহৰ ঘৰ দুৱাৰ শস্য নষ্ট কৰি তহিলং কৰে বিভিন্ন অঞ্চলত, এই কথাবিলাক কেৱল অৰণ্যবিলাক সংকোচন হৈ অহাৰ কাৰণে হৈছে, অৰণ্যৰ মাজত খাদ্য অভাৱ হোৱাৰ কাৰণে হৈছে বা পৰিকল্পিতভাৱে আমি কিছুমান কাম কৰিব নোৱাৰাৰ কাৰণে এনে সমস্যাবিলাকৰ সৃষ্টি হৈছে। আমি আশা ৰাখিম যে চাচনি মেৰবিল পৰিৱেশ পৰ্যটন প্ৰকল্পই উদযাপন কৰিবলৈ লোৱা আমাৰ মেৰবিল উৎসৱ 27-28-29 তাৰিখে আমি উদযাপন কৰিবলৈ লৈছোঁ আৰু এই উদযাপনৰ স্থলীত আমি এই বিষয়টোৱে এটা গুৰুত্ব লাভ কৰি ইয়াক কিছু পৰিমাণে ইয়াৰ সমস্যা সমাধান কেনেকৈ কৰিব পৰা যায় তাৰ বাট আমি মুকলি কৰিব পাৰিম। ধন্যবাদ ধন্যবাদ আটাইকেইগৰাকীলৈ শ্ৰীচৰণৰ সেৱা জনাই আজিলৈ ধন্যবাদ ধন্যবাদ ছাৰ।